লাল সাদা কালো রঙের গরুতে ছয় লাভ হাট, ওজন আর আকার ভেদে দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা। ঈদের একদিন বাকি থাকায় চট্টগ্রামের হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। যদিও বিক্রেতাদের দাবি, গোখাদ্যের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় সব মিলিয়ে লাভের অংশই উঠছে না। গত বছর আমরা যেটা 41 দিয়ে নিয়েছি, এবার হলো 220 চাইতেছে, 40-50-60 হাজার টাকা এরকম বেশি। এখানে গরু অনুযায়ী দামে হচ্ছে না, দাম অনুযায়ী গরু কাস্টমারের ক্রয়কৃত ক্ষমতার চেয়ে একটু বেশি। এক একটা গরুর জন্য 3500 বাজেট করা খরচটা সম্পূর্ণ যে ক্রেতা ওনার উপর পড়ে যাচ্ছে। বাগেরহাটের ফকিরহাটের বেতাগা হাটে বড় গরুর সরবরাহ কম, ক্রেতাদের আকর্ষণ ছোট ও মাঝারি গরুর প্রতি। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেই গরুতে আমার খরচ পড়ছে মনে করি 1,10,000, সেই গরুর দাম বলতেছে 85-90। আমাদেরকে তো গরুকে খাওয়ায় পুষতে হচ্ছে, বিদায় আমাদের বেশি দামে না বেচলে আমাদের লস। চাঁদপুরের বাগাদি হাটে চাহিদার তুলনায় ক্রেতার সংখ্যাই বেশি, ক্রেতাদের অধিকাংশেরই সাধ্যের সঙ্গে মিলছে না পশুর দাম। বাজারের অবস্থা মোটামুটি একটু বেশি আর কি, খুব বেশি তা বলা যাবে না। দুইটা গরু আনছি 2,50,000 দিয়া, একটা গরু বেচছি 5,000 দিয়া, আর একটা গরু চালান বেচছি। জমি উঠেছে বরিশালে চরমোনাই হাটও। সামর্থ্য অনুযায়ী গরু কিনতে হাট ঘুরে দেখছেন ক্রেতারা। কয়েকদিন ঘোরার পরে মানে দেখলাম যে গরু কেনার সুযোগ পাইছি, পাওয়ার পরে মানে গরু কিনে খুব খুশি হইলাম। এটা 7-5 হাজার টাকা কিনছে, আমার এটা খুব চয়েস হয়েছে আর কি, সাতটা বেশি আর কি, মোটামুটি দামে পাইছি, আটটা রয়ে গেছে, এখনো বেচতে পারিনি। কিনছি 45,000 টাকায়, বেশি 70,000 টাকা। খড় কুটা এবং ভুষি খাওয়াইয়ে যে দাম পারলে যে দাম আশা করছি সে আশা আমাদের আসে না। দিনাজপুরের হাটে ভারতীয় গরু নেই বললেই চলে, এতে সন্তুষ্ট খামারিরা। তবে ক্রেতাদের সঙ্গে দাম নিয়ে বনিবনা না হয় গরু বিক্রি করতে পারছেন না বিক্রেতারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।